विद्यालयको ब्याङ्क सञ्चालकको सरुवा नहुँदा एग्रिमेन्ट अनुसार त्यहाँका कर्मचारीहरूले 6 महिनादेखि तलब पाएका छैनन्। तलबको माग गर्दै आज उनीहरूले बानरहाट गर्ल्स हाई स्कुलको गेटमा ताला लगाएका थिए। कक्षा र स्टाफ रुम खुलेनन्। चरको गर्मीमा विद्यार्थी र शिक्षकहरू 10.5 घन्टाभन्दा बढी समय बाहिर उभिए। करिब 7 महिना अघि विद्यालयका प्रधान अध्यापकको सरुवा भएपछि विद्यालयकी शिक्षिका अङ्किता सेनले उक्त जिम्मेवारी सम्हालेकी थिइन्। त्यसपछि बसेको सञ्चालक समितिको बैठकले ब्याङ्कको सञ्चालक परिवर्तन गर्ने निर्णय गरेको हो। विद्यालय सञ्चालक समितिकी अध्यक्ष पायल मल्लिक र शिक्षाविद बलराम दुलुई विद्यालयमा प्रवेश गरी इन्चार्ज शिक्षिकासहित 3 जना शिक्षकलाई कुटपिट गरेको आरोप छ। त्यसपछि विद्यालयमा विवाद सुरु भयो। यसैलाई लिएर शिक्षकहरू प्रशासनसम्म पुगेका छन्। विद्यालयका सबै शिक्षकहरूले धुपगढी 4 सर्कलका एसआई र जलपाइगुडी जिल्लाको स्कुलका डिआईलाई स्टरिङ कमिटीका सदस्यहरूलाई हटाउने माग गर्दै पत्र लेखेका थिए। बानरहाट पुलिस चौकीमा लिखित उजुरी पनि परेको छ। हालसम्म पनि समस्या समाधान नभएपछि विद्यालयका शिक्षिका इन्चार्जले उच्च अदालत पुगेकी छन्। विद्यालय व्यवस्थापन समितिका अध्यक्षको आपत्तिका कारण सञ्चालक परिवर्तन नभएकाले आकस्मिक कामदारको तलब अलपत्र परेको छ। यस दिन विद्यालयका 5 जना कर्मचारीहरू विद्यालयमा आएर सबै चाबी आफूसँग छाडेर शिक्षकहरू तथा विद्यार्थीहरूलाई विद्यालय प्रवेश गर्नबाट रोकेका थिए। लगत्तै बानरहाट पुलिस चौकीका पुलिस आएर ढोका खोलेर बालबालिकालाई कक्षाभित्र पस्ने व्यवस्था गराए। यद्यपि सञ्चालन समितिका अध्यक्ष कर्मचारी सहित विद्यालय धर्नामा बसेका छन्। ওনারা 7 মাস ধরে কোনো মাইনা পাচ্ছেন না, তো এই কারণেই ওনারা আজকে ওখানে এসেছিলেন। তো ওনাদের সাথেও বাজে ব্যবহার করেছে অঙ্কিতা সেন। তো আমাকে যখন ফোন করা হলো তখন আমি আসলাম যে স্কুলে সমস্যা হয়েছে শুনে আমি দৌড়ে আসলাম। তখন এসে বললাম ঠিক আছে স্টুডেন্টরা ক্লাস করুক, মিড ডে মিল চলবে, যে স্কুলের যাতে কোনো সমস্যা না হয় সেই কাজটা করবে। ওনারা সঙ্গে সঙ্গে খুলে দিলেন যতটুকু ওখানে। অঙ্কিতা সেন আনঅ্যাপ্রুভড টিআইসি, উনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার স্কুলের। যাই হোক, আমাদের হেডমিস্ট্রেস চলে যাওয়ার পরে ওনাকে আমরা এমসির তরফ থেকে বলেছিলাম টিআইসির দায়িত্বটা সামলানোর জন্য, কিন্তু উনি দ্বিতীয় দিনই মিটিং চলাকালীন 2-3 দিনের মধ্যেই উনি আমাকে মারপিট করেন, আমাকে মারেন এবং আমাদের যিনি পিআই বলরাম দিলে ওনাকেও ঘুষি মারেন। তো এমতো অবস্থায় আমরা থানায় যদিও আমরা কোনো এফআইআর করিনি, কারণ আমরা করিনি এই কারণে যে আমাদের যাতে স্কুলের কোনো ক্ষতি না হয় সেই কথা চিন্তা করে আমি কিছু করিনি। আজকে তার ফলটা আমরা বুঝতে পারছি যে কী করুণ অবস্থা দাঁড়িয়েছে স্কুলটা। আমরা ডিআই ম্যাডামকে লিখিত করি, লিখিত করার পরে ডিআই ম্যাডাম আমাদেরকে একদিন ডাকে। ডিআই ম্যাডাম আমাদের ডাকার পরে উনি বলেন আমাদেরকে, ওনাকেই বলেন যে অঙ্কিতা সেন ম্যাডামকে বলেন আপনি এখান থেকে সরে যান, যিনি টিআইসি পদের যোগ্য ওনাকে ওই জায়গাটা ছেড়ে দিন, আপনি আপনি 10 দিনের মধ্যে মিটিং করে আমাকে জমা করেন। আমরা সুভদ্রা চিক বড়াইক বলে যিনি ম্যাডাম আছেন টিআইসি, উনি সিনিয়র টিচার, উনি এই দায়িত্বটা সামলাবেন। আপনারা পাঠান, আপনারা যার নাম পাঠাবেন আমরা করে দেবো। যিনি সিনিয়র টিচার হিসাবে জয়িতা ম্যাডাম যেহেতু আছেন উনি করবেন না বলে সুভদ্রা ম্যাডামকে এনওসি দিয়েছেন, উনি সুভদ্রা ম্যাডাম এই দায়িত্বে পড়বে। তো এই জন্য আমরা ওকে চিঠির জন্য চিঠি করি যে এমসি মিটিং করতে হবে বলে, আমি ইমার্জেন্সি মিটিং করব, কিন্তু উনি কোনো উত্তর দেননি আমাদেরকে, এমনকি কোনো মিটিং পর্যন্ত করতে দেয়নি। এই কালকে না তার আগের দিন, 2 দিন আগে উনি একটা চিঠি করেছে, যদিও উনি সিলটা করেছেন, যেহেতু ওনার ওই অথরাইজেশনটা নাই, উনি যেহেতু ডিআই থেকে অ্যাপ্রুভড না, উনি টিআইসি হিসাবে অ্যাপ্রুভ না, সেহেতু ওখানে যে টাকা পয়সার যে ব্যাপার আছে ব্যাংকের সেটার সাথে আমরা ওনার সাথে আমরা করতে পারি না। একটা হাইকোর্টে সম্ভবত একটা কেস হয়ে আছে যেটা আমাদের জানার মধ্যে। হ্যাঁ, মানে উনি একদিন কি করেছে স্কুলে ঝামেলা হবে নাকি কি বলে থানায় একদিন লিখিত দিয়েছে। হ্যাঁ, হঠাৎ করে দেখলাম থানার লোকজন এখানে কি ব্যাপার, আমি গেলাম আইসি সাহেবের সাথে কথা বললাম, উনি বললেন যে অঙ্কিতা সেন ম্যাডাম বলেছে স্কুলে ঝামেলা হতে পারে, প্রেসিডেন্ট ম্যাডাম ঝামেলা করাবে। তো সেদিন রীতিমতো কিছু হয়নি, ওই দিন একটা স্কুলে একটা বাজে পরিস্থিতি হয়েছে। যাই হোক, তারপরে আমরা বললাম যে স্কুলে তো কোনো বাজে পরিস্থিতি হয়নি, তাহলে এরকম পুলিশ আসলে স্টুডেন্টরা তো ভয় পাবে, দ্বিতীয় দিন তো স্টুডেন্টরা আসতে চাইবে না। তো সেখানে যাই হোক, কথা বলার পরে ওনাকে বলছিল আপনি কিন্তু ভাবনা চিন্তা করুন, আইসি সাহেব ওনাকে বুঝিয়েছে উনি উঠবে না ওখান থেকে, যেহেতু উনি এখানে থাকতে পারে না, উনি কী করছে আমার এগেনস্টে দিয়ে রাখছে। এ আজকে যদি আমি ওনাদের পাশে না দাঁড়াই তাহলে তো দ্বিতীয় দিন ওনাদেরকেও ধমকি দেবে যে কেস করবো, সবাইকে তো উনি ধমকি দিচ্ছে, আমাদের স্কুলের টিচারকে ধমকি দিচ্ছে, এইভাবে তো একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। যেহেতু উনি অথরাইজেশন নাই ওনার, সেহেতু আমরা ব্যাংকের কাজকর্ম ওনার মাধ্যমে করতে পারি না, তাই ওনারা পাচ্ছে না বেতনটা, তো সেহেতু ওনাকে সরে যেতে হবে, না সরলে পরে তো আমরা কিভাবে সাইন করে কিভাবে টাকাটা। আজকে যে
কি বিষয় নিয়ে আপনারা আছেন? টিআইসি এর বিরুদ্ধে আমরা এখানে বসি মাইনার জন্য। ওরা ওনারা বেতন পাচ্ছেন না, উনি যেহেতু দায়িত্বে ওখানে বসে আছেন কিন্তু উনি আনঅ্যাপ্রুভড, তো সেই তো ওনার কাছেই ওনারা গিয়ে বলেছেন যে আমাদের মাইনাটা দেন। উনি অথরাইজ আমরা করব। হ্যাঁ, আমিও একই কথা বললাম, ব্যাংকের অথরাইজেশন ওর নেই, কারণ ডিআই অফিস থেকে ওনার একটা চাকরির ক্ষেত্রে একটা অ্যাপ্রুভাল লাগে। তো টিআইসি হিসাবেও যে আমরা যখন একটা এমসি মিটিং করে ওনাকে পাঠাবো ডিআই ম্যাডামকে, ডিআই ওটা অ্যাপ্রুভ করে পাঠালে তারপরে ও হচ্ছে টিআইসির কাজকর্ম করতে পারবে। কিন্তু ডিআই ম্যাডাম বলে দিয়েছে উনি এই পদে থাকতে পার, মানে উপযুক্ত নয়। তাহলে কি করে উনি টিআইসি পদে বসে আছে? এটাই আমারও প্রশ্ন। আমরা বারবার চিঠি করে যখন সবাইকে জানানোর পরেও কিছু হচ্ছে না, এবার এরা তো হ্যাম্পার করতে পারে না সেই জিনিসটা। আজকে উনি গায়ের জোর দিয়ে ওখানে বসে আছেন, আমরা বারবার বলছি যখন উনি ডিআই ম্যাডামকে মানছেন না, তাহলে কাউকেই মানেন না, উনি গিয়ে কেস করে দিয়েছেন আমার এগেনস্টে, কেস করছেন উনি। বেতনটা কি করে পাবে? উনি বেতন পাবে ও টিআইসি হিসেবে, যেই সিস্টেম আছে, যে সিস্টেম আছে, যে অ্যাপ্রুভ টিআইসি, যিনি যার অ্যাপ্রুভাল থাকবে উনি সাইন করবে আর আমার সাইনের মাধ্যমে টাকাটা উঠে যাবে। কিন্তু যেহেতু ওনার অ্যাপ্রুভাল নেই, তাই ওনার সাইন অথরিটিও নেই, তাই উনি সাইন করতে পারছেন না। উনি আমার ঘাড়ে দোষটা দিয়ে দিচ্ছেন, আমি করছি না, আমি করবো কী করে? আগে তো অথরাইজেশনটা ওর আনতে হবে। আমার কাছে রেকর্ড আছে এবং আমি কোর্টে কেস করেছি। আমি যদি মারতাম তাহলে পরে আমি এই কেসটা করতাম না। আমি কেস করেছি, কেস ফাইল করেছি আমি, এবং আমার সমস্ত কিছুই হয়েছিল যে উনি মেরেছে তার যথেষ্ট প্রমাণ আছে, এবং টিচাররা সবাই ছিলেন, টিচাররা সাক্ষী আছে, এবং টিচাররা হচ্ছে গিয়ে ডিআইএ ম্যাডামের কাছে সবাই মিলে লিখিত জানিয়েছিল। শুধু উনি না, পিআইই ছিলেন একজন, বলরাম দুলুই, উনিও আমাদের একজন প্যারা টিচারের গায়ে হাত তুলছিলেন। আপনারা চাইলে তার সঙ্গেও কথা বলতে পারেন। তো এবং সমস্ত যেদিন তো ঘটনা ঘটেছিল সেদিন তো সমস্ত টিচাররা লিখে ডিআই ম্যাডামকে জানিয়েছিলেন, কিন্তু ডিআই ম্যাডাম কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। পরবর্তীতে আবার টিচাররা সবাই মিলে একটা ডেপুটেশনের মতো লিখে সবাই মিলে ডিআই ম্যাডামকে জানান যে এই এই ঘটনা আমাদের স্কুলে ঘটেছে, এবং তারপরও এবং যেদিনকার হাতাহাতি ঘটনা হয়েছিল, হাতাহাতি আমি বলবো না, কারণ উনি আমার উপরে আঘাত করেছিলেন এবং হামলা করেছিলেন। সেদিনকার না তো কোনো মিটিং ছিল, না তো কোনো ছিল, কোনো কিছু ছিল। উনি বিনা ইনভিটেশনে স্কুলে আসে, এসে দাদাগিরি করে এবং একে ডাকে তুমি এখানে চলে আসো, তুমি ওখানে চলে আসো বলে দাদাগিরি করে। দাদাগিরি করে তারপরে আমাকে বলে যে আমার নাকি কোনো অধিকার নেই স্কুলে, আমি নাকি কিছু করতে পারবো না। ঠিক তার আগের দিন আমার কাছ থেকে স্কুলের সমস্ত চাবি সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ আমি বারবার বলছি ব্যাংকের অপারেটর এখনও পর্যন্ত XHM কাজুরি ঘোষ এবং প্রেসিডেন্ট পায়েল মল্লিক আছে, যেখানে রেজলিউশন হয়ে গেছে যে যেহেতু আমি অ্যাজ আ টিআইসি দায়িত্বভার সামলাচ্ছি সেজন্য ব্যাংকের অপারেটর চেঞ্জ করা হবে। তারপরও ওনার অসহযোগিতা, একমাত্র পায়েল মল্লিকের অসহযোগিতা, এটা চেঞ্জ করা যাচ্ছে না, এবং তার জন্য এই ক্যাজুয়াল স্টাফদের মায়না আটকে আছে। যদিও ক্যাজুয়াল স্টাফদের বারবার বলা সত্ত্বেও জানি না, আমি ওরা বুঝতে পারছে না হয়তো, যেহেতু ওদের মায়নাটা আটকে আছে সেজন্য হয়তো ওরা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কিন্তু ওরা আজকে যেটা ঘটনা ঘটিয়েছে সেটা কোনোভাবেই কাম্য না। একটা স্কুল বন্ধ করে দেওয়া, এটা কোনোভাবেই কাম্য না। অভিযোগ, আপনি কি মিটিং কল করেন না? আমি মিটিং, আপনারা ভালো হয়েছে এই প্রশ্নটা করেছেন, আমি আগামীকালই আমাদের একটা মিটিং ছিল, আমি রীতিমতো পিয়ন বুক দিয়ে চিঠি করে ওনাকে মিটিং এর চিঠি পাঠিয়েছিলাম, উনি রিফিউজ করেছেন। উনি এর আগেও মিটিং ডাকা হয়েছিল, সেই মিটিং এর চিঠিও উনি রিসিভ করেননি। এবং উনি বলে যে আমি তুমি অ্যাপ্রুভ না, তোমাকে আমরা হচ্ছে গিয়ে মিটিং করতে দেবো না, কোনো কিছু করতে দেবো না। ধর্নায় আমার টিচাররা সবসময় পেন ডাউন করার জন্য, উনি যে ঘটনা ঘটে গেছে কালো কালো দিন সেটা স্কুলে আমাদের জন্য, সবার জন্য, টিচারদের জন্য, টিচারদের গায়ে হাত তুলে উনি যেভাবে টিচারদের সঙ্গে কথা বলেছেন, টিচারদের উনি বলে আমার শরীর টিচাররা জয়েন করে, আমার শরীর টিচারদের আমি রিলিজ করি, আমি অনেক ক্ষমতা, আমার ক্ষমতা তোমরা দেখবা নাকি, এই সমস্ত বহুত কিছু করেছে উনি, এবং স্কুলে একদম স্কুলের পরিবেশ উনি নষ্ট করে দিয়েছেন।